বাজারে যখন রং বেরঙের সবজির বৃষ্টি, তখন সবাই মিলে চেটে পুটে কেন খাবো না পুষ্টিক। হ্যাঁ বন্ধুরা, আজ পুষ্টিগুণে ভরপুর এমন একটা রেসিপি দেখাবো যেটা অত্যন্ত সহজ, ভীষণ সুস্বাদু আর রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি কড়াইয়ে প্রথমে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন নুন। এই জলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি কিছুটা। আমি এখানে একটা বড় সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটেছি। আলুটা এবারে সেদ্ধ করে নিতে হবে, একদম যেন বেশি সেদ্ধ না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। আলু যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য ঢাকা দিয়ে রাখলাম। ফিরে আসছি আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবার পর। আঁচ লো করে আমি 10 মিনিট রেখেছিলাম, দেখে নিচ্ছি। একটা নাইফ দিয়ে দেখে নিচ্ছি যে আলু ঠিক সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাঝখানটা একটু শক্ত রয়েছে কিন্তু সেদ্ধ হয়ে এসছে, মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে এটা। এবারে আলু থেকে এই জলটা ফেলে দেব। জল থেকে সেদ্ধ করে রাখা আলু আমি তুলে নিয়েছি আর আলু সেদ্ধ করা জলটা আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে ওই জলেও কিন্তু রান্নাটা করতে পারেন। কড়াইয়ের মধ্যে নিচ্ছি ফুলকপি, গাজর আর বিনস। ফুলকপি এরকম সরু সরু করে কেটেছি, গাজরও একদম পাতলা পাতলা এরকম লম্বা লম্বা করে কেটেছি, এগুলো নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন আর দেব কিছুটা জল, বেশি জল নয়, কারণ এই সবজিও সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ হয়ে যাবার পরে জলের সাথে যাতে পুষ্টিগুণ না চলে যায় সেজন্য জলটা একটু বুঝেই দিতে হবে, যাতে সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও অনেকটা কমে আসে বা প্রায় শুকিয়ে যায়। মিশিয়ে নিচ্ছি নুন, জল আর সমস্ত সবজি। তারপরে একেও কিন্তু সেদ্ধ করে নিতে হবে, যেমন করে আলু আমি 80% কুক করলাম সেরকম করেই সেদ্ধ করে নিচ্ছি। জলটা খেয়াল করুন বন্ধুরা, আমি কিন্তু সবজিগুলো একদম ডুবিয়ে জল দিইনি। সবজি সেদ্ধ হতে হতে যাতে জলটা শুকিয়ে যায় সেই রকম করেই জল দিতে হবে। আমি আরও কিছু সবজি দেব, তবে এই সবজিগুলো মানে বেল পেপার রয়েছে 2 রকমের, ক্যাপসিকাম রয়েছে আর মটরশুঁটি রয়েছে, এগুলো একটু তাড়াতাড়ি কুক হয় সেই জন্য একটু পরে দেবো। যেগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে সেগুলো আগে দিলাম। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে, হালকা হালকা নরম হয়ে গেছে, এই সময়ে আমি এর মধ্যে দিচ্ছি মটরশুঁটি, আর যে ক্যাপসিকাম আর বেল পেপারগুলো রেখেছিলাম, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার, এগুলো না থাকলেও চলবে, আপনার পছন্দের সবজি দিয়ে করতে পারেন। এই সমস্ত সবজিগুলো আমি এবারে এর মধ্যে দিয়ে দেব। আর নুন দেওয়ার দরকার নেই। এবারে আঁচ মিডিয়াম করে এই জলটা শুকিয়ে নেব, তাতেই কিন্তু ক্যাপসিকামগুলোও নরম হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে, সবজিগুলো বেশ নরম হয়ে গেছে। এই সময় আমি গ্যাস বন্ধ করে দিয়ে সবজিগুলো সরিয়ে দিয়ে কড়াইটা ফাঁকা করে নিয়ে ফিরে আসছি। সব সবজি এবারে একদম ফাইনাল রান্নার জন্য রেডি। এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিগুলো সেদ্ধ করে নিয়ে একদম রেডি করে নেওয়া হয়েছে রান্নার জন্য। এবারে শুরু করছি রান্না। কড়াইয়ে প্রথমে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি, সবজির পরিমাণ বুঝে দিতে হবে। এখানে সাদা তেল আর ঘি মিশিয়েও রান্নাটা করা যায় বা ঘিতেও করা যায় রান্নাটা, আমি সাদা তেলে করছি। সব শেষে একটু ঘি অ্যাড করব। তেল গরম হলে এর মধ্যে ফোড়ন দেব, কিছু গোটা গরম মশলা, খুব সিম্পল, এলাচ, লবঙ্গ আর দারচিনি আর তার সাথে একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু একদম পাতলা পাতলা করে কেটে দিচ্ছি।
যারা পেঁয়াজ খাওয়া পছন্দ করেন না তারা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। পেঁয়াজটা একেবারেই কিন্তু ব্রাউন করব না, মানে একটুও যাতে রং না ধরে, হালকা একটু নরম হলেই বাকি রান্নাটা শুরু করে দিতে হবে। পেঁয়াজ কিন্তু বেশ হালকা গোলাপি রং ধরেছে, একটু নরমও হয়ে গেছে, ঠিক এই রকমই দরকার। এর থেকে বেশি ভাজব না। এবারে এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। আর দেব স্বাদ মতো নুন। সবজি সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে, সেটা খেয়াল করে নুনটা দিতে হবে। এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ পড়বে, দিয়ে দিলাম অল্প একটু হলুদ, কোয়ার্টার টিস্পুন থেকেও কম দিয়েছি। কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে 30 সেকেন্ডস মতো ভেজে নিলাম। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি দিয়ে দেব। আঁচ মিডিয়াম রেখে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। সবজিটা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণে ঝট করে একটা কাজ করে নিতে হবে। এই কাপের মধ্যে আমি নিয়েছি 75 গ্রাম টক দই, তার মধ্যে দিচ্ছি এরকম 1 চা চামচ থেকেও একটু কম দিয়েছি ময়দা, ভালোভাবে ফেটিয়ে রাখতে হবে। এর মধ্যে অল্প করে কোরানো নারকেলও দেওয়া যেতে পারে, ভীষণ ভালো লাগে খেতে। আজকে আমি নারকেল ছাড়াই করছি রান্নাটা। এটা ভালোভাবে ফেটিয়ে রেখে দিচ্ছি আর দেখে নিচ্ছি সবজিটা ঠিক মতো কষানো হয়েছে কিনা। সবজি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে, তবুও আমি কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি। সবজি কিন্তু কষানো হয়ে গেছে, বেশ একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে এই সময় এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই কাপটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। আজকের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু টক দই দেওয়া হয়েছে চিনি তো দিতেই হবে। দিয়ে দিলাম নিজের পছন্দ মতো চিনি, মানে পছন্দের পরিমাণ মতো, নিজে নিজের স্বাদ বুঝে দিতে হবে। মশলা প্রায় নেই বললেই চলে, আর ভীষণ সহজ হলো না রান্নাটা? দেখুন এটা রুটির সাথে খেতে কত ভালো লাগবে দেখলেই বোঝা যাচ্ছে। দেখে নেবেন সব সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কি না। সবজিটা যখন সেদ্ধ করবেন তখন একটু ধ্যান দিয়ে, মানে মন দিয়ে সেদ্ধ করবেন, যেন ওভার কুক না হয়ে যায়, আবার বেশি শক্তও থেকে না যায়। এটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। নামানোর ঠিক আগে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি, মিশিয়ে নিলাম। অল্প কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে সমস্ত ফ্লেভারগুলো মিলেমিশে যায়, তারপরেই পরিবেশন করব গরম গরম রুটির সাথে। রেস্টে রাখার পরে তরকারি দেখতে ঠিক এই রকম হয়েছে। আমি আলুগুলোকে হালকা করে একটু ম্যাশ করে দিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগছে, নালে তাকিয়েছিল। আমার মায়ের কাছ থেকে শেখা এই সুন্দর রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই নিজেরা রান্না করে খাবেন, আর পরিচিতদের মধ্যে রেসিপি লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার ভিডিও দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে তাহলে আসছি, সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, আর সঙ্গ দেওয়ার জন্য জানালাম অনেক অনেক ধন্যবাদ।